বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে একটি নতুন টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে গিয়ে লোকেশন শেয়ারিং। আমাদের ফ্যামিলিতে অনেকেই বাচ্চা রয়েছে যারা দূরে যায়, তাদেরকে যেন আমরা ওদেরকে মনিটরিং করতে পারি যে কোথায় আছে ওরা, সব কিছু যেন দেখতে পারি। তার জন্য আজকে আমি একটি ট্রিক্স নিয়ে এসেছি, এর মাধ্যমে আপনারা তাদেরকে লাইভ দেখতে পারবেন যে তারা কোন জায়গায় আছে, মানে লোকেশন দেখতে পারবেন তারা কোন জায়গায় আছে। যারা ফ্যামিলি মেম্বারদের নিয়ে একটু সতর্ক, মানে বাচ্চাদেরকে নিয়ে বা বয়স্ক যারা রাস্তাঘাটে গেলে একটু অসুবিধা হবে, তাদেরকে একটু মনিটরিং করতে চান যে কোন জায়গায় আছে বা ভয় পাচ্ছেন, সো তাদের জন্য এটি আসলে খুবই কাজে আসবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছুই মিস করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে। তো চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, চলে এলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা চলে যাবেন আপনাদের অ্যাপস এর মধ্যে, এটা বাই ডিফল্ট ফোনের মধ্যে দেওয়াই থাকে, তো অ্যাপস এর মধ্যে ঢুকে যাব। তো ঢোকার পর আপনি চলে যাবেন উপর, দেখতে পাবেন থ্রি লাইন রয়েছে বাম পাশে, এই যে থ্রি লাইন, এই থ্রি লাইনে ক্লিক করব। তো থ্রি লাইনে ক্লিক করার পর দেখতে পাবেন লোকেশন শেয়ারিং লেখাই আছে, দেখতে পাবেন লোকেশন শেয়ারিং এ ক্লিক করবেন, তারপর গেট স্টার্টেড, তারপর এরকম ইন্টারফেস ওপেন হবে। দেখতে পাচ্ছেন এখানে শেয়ার ইউর রিয়েল টাইম লোকেশন, মানে একেবারে উপরে এই যে প্রথম দুইটা অপশন রয়েছে, তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন পাশে প্লাস মাইনাস বাটন রয়েছে, আপনি এখান থেকে প্লাসে ক্লিক করলে এখানে সময়টা বাড়বে। দেখেন ফর 2 আওয়ার্স বাড়ালে, প্লাসে আইকনে ক্লিক করলে আপনাদের সময়টা বাড়বে। সো আপনি যার যার লোকেশনটি দেখতে চাচ্ছেন তার ফোনের মধ্যে আপনাদের এই সেটিংসটা করে নিতে হবে। তো এখান থেকে আপনি যদি 1 ঘন্টার জন্য তার লোকেশনটা দেখতে চান, জাস্ট এখান থেকে 1 ঘন্টা দিতে পারবেন। আপনি যদি 10-12 ঘন্টার জন্য চান তাহলে এখান থেকে আপনি 10-12 ঘন্টা সিলেক্ট করে তারপর শেয়ার করতে হবে। সো আমি এখানে জাস্ট 1 ঘন্টার মতো দিলাম। তো 1 ঘন্টার মতো দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে দেখতে পাবেন কপি অপশন রয়েছে, মেসেজ অপশন রয়েছে, তারপর এখানে নাম্বার, অনেকগুলো নাম্বার শো করতেছে, তার মানে হচ্ছে আপনি মেসেজের মাধ্যমে পাঠাতে পারবেন, সিম এর মধ্যে পাঠাতে পারবেন এই মেসেজটা, মানে আপনি আপনার মেসেঞ্জার না থাকলে বা হোয়াটসঅ্যাপ না থাকলে আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন নাম্বারের মাধ্যমে। সো নাম্বার, ওই নাম্বারে যখন মেসেজটা যাবে সেখান থেকে আপনি ক্লিক করলে আপনার সেই লাইভ লোকেশনটা দেখতে পারবেন, মানে আপনার প্রিয়জনের। সো আমি এখান থেকে 1 ঘন্টা সিলেক্ট করলাম, তারপর একটা নাম্বার দেখে নিচ্ছি জাস্ট দিতে পারছেন। তো আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে দেখতে পাচ্ছেন আলামিন, আমি এটাতে জাস্ট একটা শেয়ার করে দেখাচ্ছি, জাস্ট এটাতে ক্লিক করব নাম্বারটায়, তারপর শেয়ারে ক্লিক করব। তো শেয়ারে ক্লিক করার পর একটু লোডিং নেবে, আপনাদের লোকেশনের ইয়াটা ইনেবল করতে হতে পারে, জাস্ট ইনেবল করে নেবেন, একটু অপেক্ষা করব লোডিং হবে। তো লোডিং হওয়ার পর আপনাদেরকে এরকম মেসেজ অপশনটা নিয়ে দিবে, যেহেতু লক করে এরকম আসতেছে, তারপর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন নাম্বারটাও দিতে হতে পারে বা এখান থেকে প্লাস আইকন করে আমি নাম্বারটা ইয়া করতে পারি, জাস্ট এখান থেকে নাম্বারটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে স্যার যে কোনো একটা নাম্বার আপনি এটা পাঠিয়ে দিবেন, সো আমি পাঠিয়ে দিলাম। তো আমার এখানে যদিও আমার ফোনে টাকা নেই যার কারণে এটা শেয়ার হবে না, আপনি যেই ফোন দিয়ে আপনি মনিটরিং করতে যাচ্ছেন সেই সিমের মধ্যে এটা পাঠিয়ে দিবেন, মানে সেই ফোনের মধ্যে এটা পাঠিয়ে দিবেন। তারপর সেই ফোন দিয়ে আপনি কি করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট এই লিঙ্কের মধ্যে সেই ফোন থেকে ক্লিক করবেন, তারপর আপনি এই প্রসেসটা করার পর এই ফোনটা তাকে দিয়ে দিবেন, আর এখানে কোনো কাজ নেই। জাস্ট এই লিঙ্কটা যদি আপনার ফোনে যায় তারপর আপনার কাজ হচ্ছে এই লিঙ্কে জাস্ট ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইনেবল নেটওয়ার্ক কানেকশন রেকর্ড, বা আপনাদেরকে ডিফল্ট যে ব্রাউজারটা রয়েছে সেটা ওপেন হতে পারে, সো জাস্ট ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাকে আবার আমার ম্যাপের মধ্যে নিয়ে আসছে এবং আমার বাসা কোন জায়গায় রয়েছে, মানে আমি কোন জায়গায় এখন আছি এক্স্যাক্টলি সেটাও দেখাচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন এই যে আমার লোকেশনটা দেখাচ্ছে, এই যে এই যে এটা সেটা। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা লোকেশন শেয়ার করবেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন, আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।